উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার প্রতিপাদ্যের আলোকে খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস এবং জাতীয় ইঁদুর নিধন দিবস 2024 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফুশিয়া রহমানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বুধবার সকাল 11টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পপি রানী রায়, সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান, আলাউদ্দিন রাজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদার সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, দেবদাস রায়, এস এম মফিজুর রহমান, মোহাম্মদ ইনামুল হক, মোহাম্মদ ইয়াসিন আলী খান, মোহাম্মদ আফজাল হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী সহ সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে দেলুটি ইউনিয়নের 1000 কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ সহ প্রত্যেক কৃষককে 1000 করে টাকা প্রদানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরাত নাজনীন ও উপস্থিত অতিথিবৃন্দ।